ইসরায়েলের পতন ঘটানোর মাধ্যমে বদলা নেওয়া হবে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুর। হিজবুল্লাহ প্রধানের মৃত্যুর পর এমনই কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলো। এদিকে শেষ বিজয় হিজবুল্লাহরই হবে বলে আশ্বাস ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। জানিয়েছেন ইসরায়েলের বর্বরতার সমুচিত জবাব দেবে হিজবুল্লাহ। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর শোকের মাতম চলছে হিজবুল্লাহর সমর্থকদের মাঝে। লেবানন জুড়েই চলছে শোক, তার ওপর প্রতিশোধের স্পৃহা এতটুকু কমেনি দেশটির সাধারণ মানুষের। ইসরায়েলিরা মিথ্যুক, নাসরাল্লাহর জুতার ধুলাও ইসরায়েলিদের চেয়ে মূল্যবান। তারা আমাদের ভয় দেখাতে চায়, কিন্তু আমরা পিছু হটব না কোনোভাবে। শোকের সাগরে ভাসছেন ইরাক, মিশর, জর্ডান, সিরিয়া সহ প্রতিবেশী দেশগুলোর মানুষ। যে কোনো মূল্যে এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার দাবি তাদের। জাতিগত পরিচয় আর নিজেদের অধিকারের জন্য লড়াই করছে ফিলিস্তিনিরা। এত রক্তপাত, এত ত্যাগ ওরা বৃথা যেতে দেবে না। নিজেদের ভূখণ্ড রক্ষার জন্য নিজেদের সর্বস্ব দিয়ে ইসরায়েলিদের বিরুদ্ধে যুদ্ধ করবে ওরা। এই হত্যাকাণ্ডের মাধ্যমে ইসরায়েলিরা আরও একবার তাদের কুৎসিত চেহারা বিশ্ববাসীকে দেখিয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মৃত্যুর মতো ক্ষতি অপূরণীয়, আর সে যদি একটি দলের যোগ্য প্রধান হয়ে থাকে তবে তা অবশ্যই মর্মান্তিক। হিজবুল্লাহ ধ্বংস হয়নি, কাঙ্ক্ষিত বিজয় হিজবুল্লাহ অর্জন করবে। গাজা, লেবানন কিংবা পশ্চিম তীরের সামরিক বাহিনীকে ধ্বংস করতে পারলে বেসামরিক নাগরিক, নারী, শিশু, অন্যান্য স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালাতো না নেতানিয়াহু বাহিনী। হিজবুল্লাহ প্রধানের মর্মান্তিক মৃত্যুতে শোক জানিয়েছে হামাস ও হুতি। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ।